আসসালামু আলাইকুম, শুভ সকাল। লার্ন উইথ তুহার নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে নিয়মিত প্রতি শুক্রবার সকাল 10টায় লার্ন উইথ তুহা থেকে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড করা হবে। আর এই টিউটোরিয়ালগুলো হবে মূলত শিক্ষণের বিষয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইংলিশ নিয়ে। ইংরেজি কি? ইংরেজিতে আমরা খুব ভয়, এই ইংরেজির নাম শুনলেই ভয়ে দূরে থাকি, এটা শেখা যাবে না। তো আপনাদের সাথে শেয়ার করব কেন ইংরেজি শিখব, ইংরেজি শেখার গুরুত্ব কেন, ইংরেজি কি ইত্যাদি নিয়ে। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। সবার কাছে একটি বিনীত অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং মনে হয় যে এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। চলে যাচ্ছি মূল পর্বে। ইংলিশ, প্রথম প্রশ্ন হচ্ছে ইংলিশ বা ইংরেজি কি? ইংলিশে বাংলা হচ্ছে ইংরেজি। ইংরেজি কি? ইংরেজি একটি ভাষা, বিদেশি ভাষা, আন্তর্জাতিক ভাষা। এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ভাষা বলতে কি বোঝায়? আন্তর্জাতিক ভাষা বলতে বোঝায় সার্বজনীন ভাষা, অর্থাৎ তুমি যে অঞ্চলে বসবাস করছো সে অঞ্চলের ভাষার বাইরে অতিরিক্ত একটি ভাষা ব্যবহার করা, যার মাধ্যমে তুমি অন্য একটি দেশ বা রাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারবে, তোমার ভাষা বুঝতে পারবে এবং তুমি তাদের ভাষা বুঝতে পারবে। অর্থাৎ যে ভাষা আন্তর্জাতিক ঐকমত্য দ্বারা নির্ধারিত হয়েছে। এখন অবশ্যই প্রশ্ন হচ্ছে ইংরেজি শিখতে হলে আমাদেরকে কি শিখতে হবে? হ্যাঁ, প্রথমে শিখতে হবে ইংরেজি বর্ণ। আর এই বর্ণ কাকে বলে? প্রত্যেকটি ভাষা লিখে প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন বা প্রতীক থাকে, ওই সাংকেতিক চিহ্ন বা প্রতীককে বর্ণ বলে। ইংরেজি বর্ণমালা মোট 26টি। বর্ণমালাগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর। অক্ষরগুলো হচ্ছে যথাক্রমে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ইংরেজি শেখার প্রয়োজনীয়তা কেন? বাংলায় একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, কিছু জানতে হলে শিখতে হয়। হ্যাঁ, শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা ছাড়া অনেক কিছু অজানা থেকে যাবে। সারা পৃথিবীর পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে দেখা যাবে অধিক থেকে অধিকতর ছাত্রছাত্রী বিদ্যা অর্জনের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষাকেই বেছে নেয়। আসুন দেখে নিই ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রায় সব বই পুস্তক ইংরেজিতে লেখা, তাই উচ্চশিক্ষার জন্য ইংরেজি অত্যাবশ্যক। বিভিন্ন উদ্দেশ্যে অন্যান্য দেশের সাথে যোগাযোগ করতে প্রয়োজন হয় ইংরেজি। কেন ইংরেজি ভাষা এতটা দরকারি? কেন ইংরেজি ভাষা ছাড়া জ্ঞান অর্জন অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়? কেন ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি খুঁজতে গেলে ইংরেজি সবচেয়ে বেশি প্রাধান্য পায়? এ ধরনের শত শত প্রশ্নের জবাব নিশ্চয়ই আছে। একটা কথা পরিষ্কার, নিজেদের আঞ্চলিক সীমার গণ্ডি পেরিয়ে একটু বাইরে গেলেই মত বিনিময়ের প্রধান মাধ্যম হিসেবে ইংরেজিকে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে বিকল্প অন্য কোনো ভাষা তেমন একটা পাত্তা পায় না, কারণ ইংরেজি ভাষাটাকে আন্তর্জাতিক মাধ্যম বলা যেতে পারে, তাই আন্তর্জাতিক ভাষা বললেও অত্যুক্তি করা হবে না। সাধারণভাবে নিম্নলিখিত কারণগুলির জন্য বলা যেতে পারে ইংরেজি ভাষা শেখাটা কেন এত দরকারি। ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে ভাষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সারা পৃথিবীতে যে কোনো 5 ব্যক্তির মধ্যে যদি পরিসংখ্যান করা হয়, তাহলে দেখা যাবে অন্তত একজন ইংরেজি ভাষাটা জানে বা ইংরেজি ভাষা বুঝতে পারে। আজ আপনি বা আপনার সন্তানকে যদি আরও বেশি উচ্চশিক্ষিত করতে চান, তা সে বিজ্ঞান হোক বা মহাকাশবিদ্যা হোক বা কম্পিউটারে যে কোনো বিষয় হোক না কেন, ইংরেজি দরকার হবেই। নিজের দেশে যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে চান কিংবা বিদেশে গিয়েও যদি কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে, এর কোনো বিকল্প নেই। বর্তমানে সারা বিশ্বে 53টি দেশে
অফিসিয়াল ভাষা হিসেবে ইংরেজিকে ব্যবহার করা হয়। সেই সমস্ত দেশে প্রচুর কর্মরত মানুষ একমাত্র ভাষার মাধ্যম হিসেবে ইংরেজি ব্যবহার করে। এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রায় 40 কোটি মানুষের প্রথম ভাষা হিসেবে ইংরেজিকে ব্যবহার করে। এই বিশাল সংখ্যক মানুষের মুখের ভাষা তথা মাতৃভাষা ইংরেজি। সংবাদ মাধ্যমের প্রধান ভাষা ইংরেজি। আঞ্চলিক সংবাদগুলি নিশ্চয়ই আছে, কিন্তু কেন্দ্রিক খবর বলতে গেলে ইংরেজিতে হবে। একটা বিষয় পরিষ্কার, কোনো ব্যক্তি যদি ইংরেজিতে কথা বলতে পারে তাহলে সে যে কোনো স্থানে যে কোনো পরিবেশে কোনো দোভাষীর প্রয়োজন ছাড়াই নিজের বক্তব্য বা অপরের কথা দুটো সমানভাবে ব্যবহার করতে পারবে। বর্তমান যুগে বলতে গেলে ইন্টারনেট ছাড়া আমাদের কোনো গতি নেই। আপনি আমার এই ভিডিওটি যে মাধ্যমে দেখছেন তা ইন্টারনেটের মাধ্যমে, কারণ ইন্টারনেট ছাড়া প্রায় সব কিছুই অধরা। কোনো তথ্যের জন্য আমরা সবার প্রথমে ইন্টারনেটের ব্যবহার করে থাকি, আর ইন্টারনেটের মূল ভাষায় হলো ইংরেজি। মোটামুটিভাবে বলা যেতে পারে যত ওয়েবসাইট আছে এবং আগামীতে যত সাইট তৈরি হবে তার প্রায় সবকটি মূলত ইংরেজি ভাষার উপর ভিত্তি করে তৈরি হবে। ইংরেজি ভাষার ক্ষেত্রে একটি বিশেষ সুবিধার কথা উল্লেখ না করলেই নয়, সেটি হলো এর বর্ণমালা মাত্র 26টি। সহজ সরল বর্ণ দিয়ে ইংরেজি বর্ণমালা গঠিত, অথচ আমাদের বাংলা ভাষার বর্ণমালা রয়েছে 50টি। অন্যান্য ভাষার ক্ষেত্রে এত সহজ বোধ সরলীকরণ দেখা যায় না, ফলে ইংরেজি উচ্চারণ এবং শব্দ গঠন করার ক্ষেত্রে অনেকাংশেই অন্য ভাষা থেকে বেশি সুবিধা পাওয়া যায়। ইংরেজি ভাষা শুধু দরকারি নয়, এটা আত্মসন্তুষ্টিও যোগায়। ইংরেজি ভাষা শেখার পর আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে একটা ভালো অনুভূতি কাজ করে। ভিন্ন ভিন্ন দেশে শিক্ষালাভের জন্য যদি সুযোগ পাওয়া যায় তাহলে জ্ঞানের পরিসর আরও বাড়বে, কারণ সারা পৃথিবী জুড়ে হাজার হাজার স্কুল বা শিক্ষায়তন আছে যেখানে ভালোভাবে শিক্ষালাভের সুযোগ থাকে। ইংরেজি ভাষাটা ভালোভাবে রপ্ত থাকলে সেই সুযোগগুলো খুব সহজেই গ্রহণ করা যায়। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণে ভিন্ন ভিন্ন দেশে তাদের মানুষজন, তাদের সভ্যতা, আচার ব্যবহার, তাদের জীবনযাপন পদ্ধতি সবকিছু জানা যাবে এই ভাষার মাধ্যমে। সুতরাং মনের ভয় দ্বিধাকে এক পাশে সরিয়ে রেখে সর্বজনীন এই ভাষাকে সানন্দ গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। যদি ভালোভাবে এই ভাষাকে রপ্ত করা যায় তাহলে নিজের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে, পাশাপাশি অন্যান্য সুযোগের সাথে জ্ঞান আহরণের অনেকগুলো দ্বার খুলে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরছি আগামী শুক্রবার ঠিক এই সময়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর করছি পুরো ভিডিওতে আপনার সাথেই ছিলেন। আল্লাহ হাফেজ।